হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেক দিন পরে আমি আপনাদের সাথে হ্যামস্টার কম্ব্যাট এই মাইনিং অ্যাপসটা নিয়ে একটু টক মিষ্টি আপডেট শেয়ার করতেছি। তো টক মিষ্টি আপডেট এ কথা কেন বললাম, তো প্রথমে একটু মিষ্টি কথা বলি। এখানে অলরেডি কিন্তু একটা অপশন চালু হয়ে গেছে এয়ারড্রপ, আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে তারা কিন্তু অতি তাড়াতাড়ি একটা এয়ারড্রপ দেবে। এবার কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট এবং একটা অপশন তারা চালু করে দিয়েছে, ঠিক আছে। এটা হয়েছে মিষ্টি আপডেট। বাট এখানে টক আপডেটটা, এখানে টক আপডেট হয়েছে আপনি যদি এখান থেকে এয়ারড্রপটা পাইতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো কন্ডিশন, অনেকগুলো ক্রাইটেরিয়া ফলো করে এখানে কিন্তু আপনাকে পাইতে হবে, ঠিক আছে। এক কথায় বলা যায় হ্যামস্টার কম্ব্যাট থেকে ভালো কিছু আশা করা যায় না, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদের সাথে আসলে কোন কোন আপডেট আছে আমি আপনাদের সাথে দেখাই দেবো। তো আমি যদি এখান থেকে এয়ারড্রপ একটু ক্লিক করি, একটু দেখাচ্ছি। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করেন, এখানে দেখেন তারা কী বলছে, এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্ট, অর্থাৎ এখান থেকে আমরা যে কাজ করি, এই যে মাইনিং করি, এই মাইনিং করা এটা কিন্তু সরাসরি হ্যামস্টার কয়েন না, এটা হয়েছে মূলত একটি পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টের উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে এয়ারড্রপ দেবে না, সেটা তো আপনারা ইতিপূর্বে জানেন। তো এখানে আসলে তারা অলরেডি কন্ডিশনগুলো পাবলিশ করে দিছে। তো এখান থেকে দেখেন এই যে পয়েন্টসের উপর এখানে আসলে এখানে কিন্তু কী কী আপনাকে পয়েন্টস থাকতে হবে, তারপর কিন্তু আপনাকে এখানে এয়ারড্রপটা দেবে, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখেন কি বলছে, প্যাসিভ ইনকাম, অর্থাৎ এখানে কিন্তু খুব সম্ভবত এই ইনভেস্টের একটা সাইট নিয়ে আসতে পারে, সেই ইনভেস্ট করার ফলেও কিন্তু আপনার এখান থেকে একটা এয়ারড্রপের মানে ক্যালকুলেশন আসবে, ঠিক আছে। তারপরে এখানে আর্ন টাস্ক, অর্থাৎ এখানে আপনি যে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করেন, এই যে এখানে কিন্তু এই যে ডেলি রিওয়ার্ড, তারপর ডেলি সিপার, ডেলি কম্বো, মিনি গেম, তাছাড়া এখান থেকে আপনি যে এই যে ডেলি রিওয়ার্ডে ক্লিক করলে এখান থেকে টুইটার দেখেন, ভিডিও দেখেন, ইউটিউব দেখেন, এইগুলো হচ্ছে মূলত আর্ন টাস্ক। এই আর্ন টাস্কগুলো কমপ্লিট করার ফলে আপনার এখান থেকে যে রিওয়ার্ডটা আসবে সেটা মূলত আপনাকে একটা তারা ক্যালকুলেশন করবে, ঠিক আছে। তারপর এখানে ফ্রেন্ডস আছে, আপনি এখানে কতজন ম্যান পাওয়ারকে রেফার করতে পারছেন তার কিন্তু একটা ক্যালকুলেশন করবে, ঠিক আছে। তারপর অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট বলতে আই যে এখানে আমরা যে সমস্ত লেভেলগুলো ক্রস করতে আসি, ঠিক আছে, এখান থেকে এই দেখেন 11/9, এইগুলো হয়েছে মূলত এক একটা অ্যাচিভমেন্ট। যতটুকু বুঝতে আসে আমি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তারপর এখান থেকে দেখেন এখানে একটা যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, অর্থাৎ আপনি যে টেলিগ্রামের প্রিমিয়াম নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে হয়তো বা ভালো পরিমাণে একটা এয়ারড্রপ দিতে পারে, আর আপনি প্রিমিয়াম না থাকলে সেক্ষেত্রে আপনার এয়ারড্রপটা খুবই কম দিতে পারে, ঠিক আছে। তো এরপরে নিচে দেখেন একটা অপশন আছে কি, এই কির ভিতরে কিন্তু একটা বড় ধরনের পেজ গিয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই প্রজেক্টটা আসলে মানুষকে ভালো কিছু দিতে আসে না আমার মনে হচ্ছে। প্রজেক্টেই কিন্তু ওয়ার্ল্ডের যতগুলো বট আছে, যতগুলো প্রজেক্ট আছে তার ভিতরে কিন্তু সবচেয়ে ভাইরাল এবং ট্রেন্ডিং, বাট এখান থেকে মনে হচ্ছে না মানুষ ভালো কিছু পাবে, ঠিক আছে। তারপরে কন্ট্রোলসলি আমাদের কাজ করতে হবে, এটা হলো সত্য কথা। তো এই কির ব্যাপারে একটু না করলেই নয়। তো দেখেন আমি কিন্তু এখান থেকে আবার মাইনিং অ্যাপসের হোম পেজে চলে আসি। এখানে দেখেন কির কিন্তু দুইটা অপশন আছে, এখানে দেখেন উপরটা কী আছে, আমি কিন্তু অলরেডি এখানে এই যে কী আছে এই কিটা কিন্তু আমি আপনাদের সাথে প্রতিদিন কীভাবে পাইতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দিই। অর্থাৎ এখানে মিনি গেম আছে, মিনি গেমে ক্লিক করলে একটা গেম আসে, সেই গেমটা কিন্তু বেসিক্যালি আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেল দিই, সেই গেমটা দেখে দেখে আপনারা যখন গেমটা খেলবেন আপনার কিন্তু এখানে এই কিটা বাড়বে, ঠিক আছে। বাট এই গেমটা একদিনের জন্য একটা কী দেয়। তো বাট এখান থেকে আপনার কী আছে, কীগুলো কিন্তু আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন, এখান দেখেন একটা অপশন আছে প্লেগ্রাউন্ড। আমি আপনাদের সাথে এই প্লেগ্রাউন্ডের অপশনটা একটু দেখাচ্ছি। এখান দেখেন তারা কী বলছে, গেট মোর কি, এইস কি ইজ এ ভ্যালুয়েবল অ্যাসেট, পেলে হ্যামস্টার ফ্যাম গেম অ্যান্ড আর্ন মোর কি। অর্থাৎ এখানে দেখেন তারা কিন্তু এই যে গেম আছে, চারটে গেম অলরেডি দিছে। তো এই গেমগুলো খেলে খেলে কিন্তু আপনি এখান থেকে প্রত্যেকটা গেমের জন্য আপনি চারটে করে কি পাইতে পারেন, ঠিক আছে। আর এখান দেখে নিচে কিন্তু একটা কথা আছে, মোর গেম কামিং সুন, অর্থাৎ এভাবে কিন্তু আসলে তারা কত গেম আনবে আর প্রত্যেকটা গেম আপনি খেলে খেলে এখান থেকে কিন্তু আপনি সাবিগুলো নিতে হবে, ঠিক আছে। এই সাবি নেওয়ার জন্য আপনাকে কিন্তু গেমগুলো খেলতে হবে। ভাই বলেন এই প্রজেক্টটার ভিতরে কত ধরনের কাজ করি আমরা, এখান থেকে ট্যাপটপ করে মাইনিং করি, তারপর এখান থেকে ডেলি রিওটে কাজ করে মাইনিং করি, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা ডেলি সিভার আছে, ডেলি সিভারে কাজ করি, ঠিক আছে এখানে। তারপর এই যে ডেলি কম্বোগুলো মিল করি, তারপর এখান থেকে অলরেডি যেখানে আর একটা যে অপশন আছে আমরা মিনি গেম খেলি, তারপরেও কিন্তু আপনাদেরকে এখানে আর একটা প্লেগ্রাউন্ডের অপশন দিচ্ছে। এই প্লেগ্রাউন্ড অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এই গেমটা খেলেও সাবিটা নিতে হবে, ঠিক আছে। আপনি সাবিটা না নিয়ে তো আপনি পয়েন্ট পাবেন না। দেখেন এখানে কিন্তু এই যে এয়ারড্রপের ভিতরে অলরেডি বলে দিছে আপনার কিন্তু অবশ্যই এই কিটা নিতে হবে, আর কি আপনার কাছে যত কম থাকবে তত কিন্তু আপনি এখান থেকে এয়ারড্রপ কম পাবেন, এটা কিন্তু 100%, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সাথে এখানে টক মিষ্টির বিষয়বস্তু অলরেডি বলে দিছি। তো এখন কাজের কথা আসি, আপনি যদি এই হ্যামস্টার কম্ব্যাট থেকে কম বেশি একটা পেমেন্ট পাইতে চান, বা বেশির কথা না কম পরিমাণে একটা পেমেন্ট পাইতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করতে হবে, এটা হলো সর্বশেষ কথা। যেহেতু তারা এখানে এয়ারড্রপ ফাংশনটা নিয়েছে, অতি তাড়াতাড়ি হয়তো বা আমাদেরকে একটা এয়ারড্রপ দেবে। তো কে কতটুকু পেমেন্ট পায় যায় না, বাট এখানে আমাদেরকে আপডেট ফলো করতে হবে এবং কাজ করতে হবে। আর এখানে সর্বশেষ যে আপডেট সেটা হয়েছে মূলত এখান থেকে প্লেগ্রাউন্ড আছে এবং এই কিটা খেলতে হবে। তো প্লেগ্রাউন্ডে যদি আপনি ক্লিক করেন, তো প্লেগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে আমি এখনও খেলি নাই, বাট আমি আপনাদের সাথে আজকে খেলে দেখানোর চেষ্টা করব। সেম প্রসেস আপনারা পারবেন, ভাবছিলাম এই আপডেটটা আমি আপনাদের সাথে খেলবো না কিংবা দেখাবো না, বাট এখান থেকে তারা যে আপডেটটা নিয়েছে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা এখন খেলতেই হবে, ঠিক আছে। তো যাই হোক, আপনি যখন প্লেগ্রাউন্ডে আসবেন তো এখান থেকে কিটা আমাদের বাড়ানো আসলে মেইন লক্ষ্য। তো আমি এখান থেকে
থেকে এই যে মাই কলোনি আর্মি এখানে ক্লিক করো। তো এখানে ক্লিক করার সাথে সাথে খ্যান্ত না, তো দেখেন এখানে কিন্তু তারা বলছে, তো দেখেন এখানে বলছে পেস্ট দ্য কোড হেয়ার, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এই প্লেগ্রামে গেম খেলে একটা কোড দেবে, সেই কোডটা এখানে মিলে কিন্তু রিডিম করলে আপনার এইখানে একটা কোড জমা হবে। ঠিক আছে, কোথায় জমা হবে, এই যে এখানে কিন্তু একটা কি বাড়বে। তো আমি এখান থেকে একটু দেখাচ্ছি, তো এখান থেকে এই যে প্লে আছে এখানে যদি ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে নতুন করে আর একটা গেম মানে গেম খেলার জন্য একটা অ্যাপসকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আর অ্যাপসটা কিন্তু অলরেডি কিন্তু 10 MB, অ্যাপসটা ছোট। তো যাই হোক, আমি এখান থেকে একটু ইনস্টল করি। এখানে হয়তো বা অনেক প্রকার অ্যাপসও ডাউনলোড করা লাগতে পারে, আমি জানি না, আমি আপনার সাথে দেখানোর চেষ্টা করতেছি। তো একটু সময় করেন, তো দেখেন এখানে কিন্তু 10 MB দেখাইছে, বাট অ্যাপসটা কিন্তু 126 MB। তো এই সমস্ত প্যারা আসলে কে নেবে, তারপর আসলে পুজোর শেয়ার করে বসি, এখন এর শেষ না দেখে আসলে তো উঠতে পারবো না। আর আপনাদের সাথে ভিডিও না দিলেও আপনারা এই পরবর্তী বলবেন ভাই এই আপডেটটা তো আপনি দিলেন না। তো যাই হোক, আমি আপনাদেরকে অ্যাপসটা ডাউনলোড করার পর একটু দেখাচ্ছি, একটু ওয়েট করেন। ক্লিক করো, তো ক্লিক পেলে, তো প্লেতে ক্লিক করার সাথে সাথে একটু সময় ওয়েট করেন, আমি আপনার সাথে দেখাচ্ছি। তো এখানে ম্যাথ উইথ ইউনিটি, তো এখান থেকে দেখেন আমার পুশিং প্রো, তো একটু ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে আপনাকে অবশ্যই এই টিম সেট কন্ডিশনগুলো এখানে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, তো ফাইনালি দেখেন আপনাকে এখান থেকে গেমটা পেলে হবে। তো এখান থেকে আপনাকে কিন্তু 10টা লেভেল জিরো করতে হবে। ঠিক আছে, মানে কিল করতে হবে। তো এখানে আসলে কীভাবে কী খেলে আমি এখনও খেলি নাই, তো তারপর একটু দেখি আসলে কীভাবে কী খেলে, আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনাকে হারতে হবে। তো দেখেন এখান থেকে আপনি এই আঙুলটা ধরে এইভাবে যাবেন আর এখানে পিটেবেন ওনাদের। ঠিক আছে, এখানে 10 জন মানুষকে আপনাকে মারতে হবে। তো এখান থেকে আপনাকে এটাকে পিটাইতে হবে। তো ফাইনাল দেখেন আপনি এখান থেকে পিটেবেন, তো আপনি নিজেই মারা গেলে তো হবে না। তো দেখেন আমি কিন্তু নিজেই মারা গেছি। ঠিক আছে, তো যাই হোক এখান থেকে আমি যাব, এখানে যাওয়ার সাথে সাথে আমি এখানে এনাকে পিটাবো। তো এখানে আমি পিটাচ্ছি, দেখি আমি পারি কি না। তো এখান থেকে আমি এটা পারছি মারতে। ঠিক আছে, তারপরে ওনাকে পিটাবো, তো আমাকেই মেরে ফেলছে। তো দেখেন আমি কিন্তু এখান থেকে মারবো, তো ফাইনালি আমি এখান থেকে ওনাদেরকে মারবো। তো ফাইনালি এখান থেকে আমার কিন্তু মানে 10x7 হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে আবার তো যাচ্ছি, তো এখান থেকে আমি ওনাকে মারবো। ঠিক আছে, তো তারপরে ওনাকেও মারবো। তো দেখেন আমি কিন্তু এখানে কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, আপনি ঠিকভাবে কমপ্লিট করে ফেলবেন, এখানে একটা অ্যাড আসবে, তো অ্যাডটা দেখার পর আপনার কিন্তু একটা কি দেবে, সেই কিটা কিন্তু আপনাকে ওইখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে দেখেন এই যে হ্যামস্টারের পাশে কিন্তু এখানে একটা এখানে লোগো চলে আসছে ইন্টারফেস, আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এই দেখেন একটা কোড দিছে, আপনি অবশ্যই কিন্তু এই কোডটা এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, এই কোডটা কপি করার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে কোথায়, হ্যামস্টার কমব্যাট মাইনিং এর সাথে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটু দেখাচ্ছি, তো আমি এখান থেকে সরাসরি চলে যাবো সরাসরি সেই হ্যামস্টার কমব্যাট মাইনিং এর সাথে। আমি এখান থেকে একটু দেখেন আমি কী করবো, এখান থেকে হ্যামস্টার কমব্যাট মাইনিং এসটাকে ওপেন করবো। ঠিক আছে, দেখেন আমি কিন্তু এখান থেকে একটু ওয়েট করেন, তো আমি কিন্তু এখানে চলে আসতেছি। তো দেখেন আমি কিন্তু এখানে আসছি, তারপর এখান থেকে হ্যামস্টার কমব্যাট এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কী করুন, এখান থেকে এই যে এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ওই কোডটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো এই কোডটা দেওয়ার সাথে সাথে আপনি এখানে রিডিমে ক্লিক করুন, ক্লিক রিডিম। তো রিডিমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে একটু প্রসেসিং হবে এবং সাথে সাথে কিন্তু আপনাকে তারা আর একটা কি দিয়ে দেবে। ঠিক আছে, আমার কিন্তু আগে ছিল 11টা কি, তো দেখেন আমার কিন্তু এখানে এই যে 4x1 হয়ে গেছে। ঠিক আছে, এবং আপনি যদি এখানে ব্যাগে যান, তো ব্যাগে যাওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে 12টা কি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি এখান থেকে গেমগুলো খেলবেন, গেমগুলো খেলার সাথে সাথে আপনার কিন্তু এখানে কিগুলো দেবে এবং সেই কিগুলো কিন্তু আপনি এখান থেকে বেশি বেশি জমা করবেন। ঠিক আছে, তাছাড়া এখানে আরও যে আছে এই আরওগুলোও কিন্তু আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে সেম প্রসেসে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে আরও একটা খুব সম্ভবত অ্যাপস ডাউনলোড করা লাগে কিনা, দেখেন এখানে কিন্তু তারা আরও একটা অ্যাপস নিয়ে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে আর একটা নতুন অ্যাপস ডাউনলোড করে আপনাকে এখানে গেমটা খেলতে হবে। তো যাই হোক, আমি আপনার সাথে এগুলো আর অ্যাপস খেলে খেলে আর ডাউনলোড করে করে দেখাচ্ছি না। তো আপনারা সেম প্রসেসে এখানে কাজগুলো করবেন এবং কাজগুলো করে এখান থেকে কিন্তু আপনারা এই কেগুলো যত পারেন এখান থেকে আপনারা নিয়ে রাখবেন। ঠিক আছে, আমি এখান থেকে পরবর্তীতে গেমগুলো খেলবো এই সেম প্রসেসে, আপনারা এখান থেকে গেলে আমার সাথে আপনারা সবাই ভালো পারবেন। তো সর্বশেষ কথা হলো হ্যামস্টার কমব্যাট কোন দিকে যায়, কত পেমেন্ট দেয় সেটা জানি না, বাট এখানে তারা একটা নতুন আপডেট নিয়েছে, এখানে আমাদের কিন্তু এয়ারড্রপটার অপশনটা নিয়ে আছে। ঠিক আছে, আর এখানে কিন্তু উড্ডো ফাংশন আছে, আমরা হয়তো এখান থেকে আপনি যারা এখনও টন কিপের ওয়ালেটটা কানেক্ট করেন না, অর্থাৎ টন ওয়ালেটটা কানেক্ট করেন না, তারা অবশ্যই টন ওয়ালেটটা কানেক্ট করে নেন। তো আশা করি এখান থেকে আমরা সবাই কম বেশিটা পেমেন্ট পাবো। ঠিক আছে, তো সর্বশেষ কথা হলো যদি এখনও কেউ এই প্রজেক্টটাকে মিস করে থাকেন, সেক্ষেত্রে কী ওই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন সেটা একটু দেখা দিচ্ছি। তো আপনারা অবশ্যই সরাসরি ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন, তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে। তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হচ্ছে মূলত আমার সেলে। তো এখানে আসার সাথে সাথে আপনারা স্কুল আপ করবেন, স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে 3টি স্ক্রিনশট দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট 3টা দেখে সবাই বুঝে নেবেন এবং আজকের প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে স্কুল ডান করবো, স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে আমি
কিন্তু অলরেডি এখানে বলেছে হ্যামস্টার কম্বাট এয়ারড্রপ আপডেট, অর্থাৎ এখানে কিন্তু তারা এয়ারড্রপের একটা আপডেট দিছে, আমি আপনার সাথে অলরেডি বলে ফেলছি। আর এখানে কিন্তু আমি বলেছি আপনারা যত পারেন আপনারা কিগুলো নিয়ে রাখেন, ঠিক আছে, আর অন্যান্য কাজগুলো আপনারা করবেন। তো যাই হোক, আপনার কিন্তু এখান থেকে জয়েন লিখে আছে, সরাসরি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে যাবে। তো এই প্রজেক্টটা আমি আপনার সাথে 30 মার্চ শেয়ার করছিলাম, তো এখন অলরেডি কিন্তু মেলা দিন হয়ে গেছে, তো আপনারা কিন্তু এখান থেকে সমস্ত আপডেট তথ্যগুলো আপনারা পাই যাবেন, ঠিক আছে। তো এখান থেকে এই জয়েন লিখে আছে, এই জয়েন লিখে ক্লিক করবেন। আর ওটা জিনিস দেখা দিচ্ছে আপনাদের, কিন্তু বলছিলাম যে একটা মিনি গেম কির কিন্তু একটা ভিডিও দিই, সেই ভিডিওটা মূলত এই যে আপনি যে কোনো জায়গায় যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে একটা ভিডিও আছে, আপনি অবশ্যই এরকম ভিডিওতে থাকবে, সেই ভিডিও দেখে দেখে আপনারা কিন্তু কিগুলো খেলতে পারবেন, ঠিক আছে। এটা হয়েছে মূলত সরাসরি বটের ভিতরে খেলতে পারবেন। তো যাই হোক, আপনারা কি করেন, এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে জয়েন লিখে ক্লিক করেন, ক্লিক জয়েন লিখে, জয়েন লিখে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে বটটা ওপেন হবে, এবং আপনি কিন্তু এখান থেকে বেসিক্যালি একেবারে ট্যাপ ট্যাপ করে মানে মাইনিংটা করতে পারবেন। তাছাড়া এখানে যে সমস্ত কম্বো কার্ডগুলো দেওয়া হয়, ডেলি রিওয়ার্ডগুলো দেওয়া হয়, সেগুলো আপনি কিন্তু অবশ্যই খেলে খেলে এখান থেকে ইনকাম করতে থাকবেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি শেষ করে দিচ্ছি। তো ভিডিও শেষে একটা কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুসারটি অল করে দেবেন। আর পজিশন পর্যন্ত অবশ্যই কনভার্সটা কন করে দেবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।